সম্মেলন ডেকেছি আপনাদের সঙ্গে নিয়ে। বিষয়টা হচ্ছে দুর্নীতি। একদিকে যেমন গোটা দেশ জুড়ে ইলেকট্রাল বন্ডের দুর্নীতি, মারাত্মক দুর্নীতি, এটা প্রকাশ পেয়েছে। আর পশ্চিমবঙ্গের দুর্নীতি তো সর্বক্ষেত্রেই, এবং সেই দুর্নীতির ব্যাপকতা এত তীব্র যে গার্ডেন রিচ এলাকায় একটা পাঁচতলা বাড়ি, নির্মীয়মান বাড়ি তৈরি হচ্ছিল, ভেঙে পড়েছে, 9 জন মারা গিয়েছেন, জনান থেকে শুনছি নাকি 10 জন মারা গিয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। এবং সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যারা নিহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু পুরসভার পক্ষ থেকে কোন নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয়নি। তাহলে পুরসভার যদি গাফিলতি হয়, এবং যে গাফিলতির সঙ্গে আমাদের স্পষ্ট অভিযোগ যে এলাকার কাউন্সিলর, তিনি হয়তো ইঞ্জিনিয়ার নন, কিন্তু তার চোখের সামনে একটা অত বড় বাড়ি তৈরি হচ্ছে, সেই বাড়িটার সম্পর্কে অভিযোগ আসছে, তিনি কাউন্সিলর হিসেবে কোনো রকম তৎপরতা দেখাননি, হয়তো কাটমানি প্রভাবেই তিনি খানিকটা নীরব ছিলেন। আজকে শুনলাম মহানগরী বলেছেন নাকি সামাজিক ব্যাধি, কিন্তু এই ব্যাধির কারণ তো তৃণমূল কংগ্রেস, এটা তো বুঝতে হবে। 2011 সালে ক্ষমতা আসার পর এমন একটা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর থেকে শুরু করে সর্বোচ্চ মুখ্যমন্ত্রী পর্যন্ত তারা সকলেই মনে করেন যে প্রশাসনকে ব্যবহার করে অর্থ উপার্জন করা যায়, এটা একটা বড় দুর্নীতি। এবং যে দুর্নীতির প্রভাব কিভাবে পড়ে তাও আমরা প্রমাণ পেলাম ইলেকট্রাল বন্ডে। ইলেকট্রাল বন্ডে যত বেশি বেশি করে মামলাটা আমরা দেখছি করছি, সুপ্রিম কোর্ট যখন এটাকে আনকনস্টিটিউশনাল বলে দিলেন, আইনত কোনো কিছুকে আনকনস্টিটিউশনাল বলা মানে ধরে নিতে হবে সেটা কখনো আইন হিসেবে ছিলই না, অসাংবিধানিক। অসাংবিধানিক যদি হয়ে থাকে তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত ছিল সমস্ত টাকা ফেরত দিয়ে দেওয়া, যদি তারা তাদের সৎ বলে দাবি করে। অতএব সততার প্রাথমিক নিরিখ ছিল ইলেকট্রাল বন্ড বেআইনি ঘোষিত, বেআইনি শুধু অসাংবিধানিক ঘোষিত হওয়ার পর স্বচ্ছতার সঙ্গে সমস্ত টাকা ফেরত দিয়ে দেওয়া, তা ভারতবর্ষের মোদীও দেয়নি আর মমতার তো প্রশ্নই আসে। নির্বাচনের মুখে এই যে ব্যাপক দুর্নীতির টাকা, নির্বাচন কমিশনকে আমি একটা প্রসঙ্গে বলেছিলাম আমার বক্তব্য, এটা আমরা মনে করি নির্বাচন যদি ফ্রি অ্যান্ড ফেয়ার করতে হয় তবে নির্বাচনকে টাকার প্রভাব মুক্ত রাখতে হবে। এই বেআইনি টাকা যারা পেয়েছেন সব টাকা নির্বাচন কমিশন সাময়িকভাবে বাজেয়াপ্ত করুন, পুরোপুরি বাজেয়াপ্ত না করতে পারে, ওই টাকা যেন নির্বাচনের প্রভাব খাটাবার জন্য ব্যবহার না করা হয়। এটা আজকে ধ্রুব সত্য যে টাকা দিয়ে নির্বাচনকে প্রভাবিত করা হয়, এবং এটাও নিশ্চয়ই আপনারা জানেন ইতিপূর্বে সুপ্রিম কোর্ট একটি রায় বলেছিলেন যে দুর্নীতি করাপশন সেটা হচ্ছে ক্যান্সার, এবং এই ক্যান্সার আমাদের সমাজকে শুধু ক্ষতিগ্রস্ত করে তাই নয় আমাদের প্রজাতন্ত্রকে পর্যন্ত নষ্ট করে দেয়। প্রজাতন্ত্রকে ভাঙবার যে পরিকল্পনা মোদী সরকার শুরু করেছেন তার অন্যতম একটা দিক হচ্ছে এই ইলেকট্রাল বন্ড, যেখানে টাকা কোথেকে আসছে কেউ জানতে পারবে না, টাকা কে পাচ্ছে কেউ জানতে পারবে না, সবই গোপন। অথচ পার্লামেন্টের ডেমোক্রেসির বেসিক প্রেমিসটাই হচ্ছে ট্রান্সপারেন্সি, সবাই সবকিছু জানবে। এবং সেই জন্য নির্বাচন কমিশন যখন এই বিধি চালু করলেন যে কোন প্রার্থীর বিরুদ্ধে কি কি ফৌজদারি মামলা আছে সেটাও জানাতে হবে, প্রার্থীর আয়ের উৎস জানাতে হবে, প্রার্থীর মোট কত আয় জানাতে হবে, যাতে ভোটাররা সকলে সব জেনে বুঝে ভোট দেন। এইরকম একটা প্রেক্ষিতে দাঁড়িয়ে ইলেকট্রাল বন্ড আমাদের দেশের সর্বনাশ করেছে। এই দুটো বিষয় নিয়ে আমাদের স্পষ্ট বক্তব্য যে পুরসভার দুর্নীতি বন্ধের জন্য
নৈতিক দায় নিয়ে পুরমন্ত্রীর পদত্যাগ করা হয়েছে। তাহলে পুরমন্ত্রী এবং মেয়র একই, এটাও পশ্চিমবঙ্গে দুর্নীতির আরেকটা অধ্যায় পার্লামেন্ট ডেমোক্রেটিক ফর্ম, যে একই মানুষ দুই সরকারের প্রধান, রাজ্য সরকারে তিনি পুরমন্ত্রী আর পুরসভা হচ্ছে একটা তৃতীয় স্তরের সরকার, তার চেয়ারম্যান গভর্নমেন্ট কনস্টিটিউশন বলছে তারও প্রধান কি। সব অনৈতিক কাজের যোগফল হচ্ছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষ কলুষিত বছর শৈলতান্ত্রিক শাসনের ছায়ায় চলে আসছেন বা তাদের খেলে ফেলা হচ্ছে। এর বিরুদ্ধে সকলকে গার্ডেন নিচে আমার সঙ্গে রয়েছেন সায়রা হালিম, তিনি সেখানকার প্রার্থী দক্ষিণ কলকাতা কেন্দ্রে। তিনি গতকাল নিজে গিয়েছিলেন, তার যে ব্যক্তিগত অভিজ্ঞতা সাধারণ মানুষ তাকে নিয়মিত সময় জানাচ্ছেন কি হয়েছে। আমি সায়রাকে বলবো বিষয়ের কথা বলুন, আমার ব্লাড ব্রিজ ইনসিডেন্ট শুভ সন্ধ্যা। কালকে যা ঘটনা ঘটেছে আমি অনেক দুঃখিত। It's a very unfortunate incident, what transpired yesterday in Garden Ridge. OE building was an under construction building. More than 9 John Mara Gaiche, according to records, the count is still on. Now the news says that there were a lot of people who have come under debris. And we need to understand that it was an illegal construction. Now the MP of this area is from Trinamool Congress. The local councillor is from Trinamool Congress. The MLA is from Trinamool Congress. Now someone has to take ownership of what transpired yesterday. Me, along with my comrades and comrade Mohammed Saleem, we went to the hospital and saw the bereaved families. A particular lady has lost 3 members of her family. So this is not a small matter. This needs to be highlighted that because of due negligence of the authorities, this has come to light. Nijer responsibility needs to be known. Who is in power? Abhi satta mein kaun hai? Trinamool Congress ne satta mein. So unhi pe prashn aata hai ki ye illegal building us kshetra mein kaise raaton raat aa gayi, wo bhi 5 talla. So this is something that we need to question, that how did this illegal construction, who gave the permission firstly? So permission ke bina to kuch hota nahi hai. So this is something that is something really, really unfortunate. It has happened in the heart of the city and in broad daylight of the authorities. They cannot turn a blind eye to what has happened. Nijer responsibility nitei hobe and someone has to be taken to task, that is all. Let us escalate this issue so that this does not transpire again in the future and people take responsibility. The local councillor needs to be held responsible, the government of the day needs to be held responsible. That is all I'd like to add. Thank you so much. Bolun. আসলে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ডিএনএ হচ্ছে অসত্য কথা বলা, অসত্য এবং দুর্নীতি, এই দুটো হচ্ছে টিএমসির ডিএনএ অফ দেয়ার পলিটিক্স। এই যে কথাগুলো বলেছে আপনারা পুরসভায় গিয়ে তথ্য ঘেঁটে দেখবেন সব কটা ভুল। বাম আমলে অডিট হতো শুধু তা নয়, বকেয়া অডিট বাম আমলে সম্পন্ন করা হয়েছিল। বাম আমলে সুব্রতবাবুর আমলে রেখে যাওয়া দেনা, সেই দেনার টাকা শোধ করে আমরা যখন চলে আসি তখন প্রায় 500 কোটি টাকার মতো উদ্বৃত্ত আমরা ফান্ড রেখে এসেছিলাম।
এবং ফিরাদবাবু নিজেই স্বীকার করেছেন যে বাম আমলে অনুমতি পেতে গেলে চটি শুকিয়ে যেত, ঠিক কথাই তো, আমরা তো বেআইনি অনুমোদন দিতাম না, সেই জন্যে চটি কেন, জুতোও শুকিয়ে যাবে, অনুমোদন পাবে না। উনি বলেছেন ওরা এসে সহজ করেছেন, কি সহজ করেছেন, কনস্ট্রাকশন করে যাও, কাউন্সিলরকে টাকা দিয়ে যাও, যদি ভাঙে ভাঙলো না ভাঙলো থেকে গেল। এইটা হচ্ছে ওদের নিজস্ব ফর্মুলা, যে ফর্মুলায় আজকে বিপদে পড়ে গেছেন। নির্বাচনের আগে তাড়াহুড়ো করে টাকা কালেকশন করার জন্য তুলতে গিয়েছিল, বাড়ি ভেঙে পড়েছে, এতজন মারা গিয়েছিল। আমার একটা প্রশ্ন যে এই ক্ষতিপূরণের টাকা যা সরকার দেবেন বলছেন, কেন সরকারি কোষাগার থেকে যাবে, কেন এই টাকা এই বিল্ডারের কাছ থেকে আদায় করা হবে না? যদি গভর্নমেন্ট ট্রু টু ইটস ওন ওথ হয় যে আমি কনস্টিটিউশন মেনে চলবো, কনস্টিটিউশনকে রক্ষা করবো, তাহলে এই সমস্ত ক্ষতিপূরণের টাকা ওই বিল্ডারের কাছ থেকে আদায় করা হোক, এটা আমাদের দাবি। এই কথাটা সাধারণ মানুষের বুঝবে, জল তো আবার বাড়ির জন্য কোনো আলাদা লাইন আসে না, এবং জল নিয়ে আমরা তো একটা নতুন জল প্রকল্প তৈরি করেছিলাম, সেটার নাম ছিল জ্যোতি বসু জল প্রকল্প, সেটা ওরা এসে জয় হিন্দ করে দিলেন। আমার সময় জল তৃণমূল আমলে যে জল ছিল তার থেকে আমি অনেক ক্ষমতা বাড়িয়েছিলাম গার্ড নিচে, এটা নিয়ে আমি কৃতিত্ব দাবি করি না, কেন প্রশাসনিক ব্যবস্থা একদল ক্ষমতায় আসবে পরের দল তার উপরেই করবে, এটাই নিয়ম। আমরা ওই ওদের আমলে হয়নি, অতএব আমি করতে পারছি না, 14 বছর পর এই ধরনের অযৌক্তিক কথা আমরা বলি না। এই কথাগুলো হচ্ছে একেবারেই রাজনীতি বিরোধী এবং সংবিধান বিরোধী আলোচনা। ক্ষমতায় এসেছি আমি বামফ্রন্ট আসার পর, তাহলে বামফ্রন্ট যা ছিল সেই ভিত্তির ওপর তুমি তো এগোচ্ছো, এখন যখন তুমি ব্যর্থ হচ্ছে তখন বলছো বামফ্রন্ট কেন। 14 বছর আগে বামফ্রন্ট চলে গেছে, গার্ড নিচের বাড়িটা কবে শুরু হয়েছে? গার্ড নিচের বাড়ি তো শুরু হয়েছে গত 2 বছর ধরে, এবং আজকে উনি কাউন্সিলরকে আড়াল করছেন। আমি তো বলছি যদি একটা ইনভেস্টিগেশন হয় তাহলে দেখা যাবে যে কাউন্সিলর ওখান থেকে প্রতি মাসে টাকা তুলতেন, এই প্রতি মাসে টাকা তুলে তাকে বাড়ি করতে দিয়েছেন। আচ্ছা ধরুন ফিরাদের নাম ফিরাদ হাকিম ববি, তা আমি ওকে ফিরাদ হাকিম ববি করে ডাকলাম, আচ্ছা ফিরাদ হাকিম ববি বলে আমিও ডাকলাম, শুভেন্দুও ডাকলো, অধীরও ডাকলো, আপনারাও ডাকলেন, একই সুর হবে তো, এতে বেসুর হবে না। বাড়ি ভেঙে পড়েছে, কেন ভেঙে পড়েছে, তো একই কথা হবে, বাড়ি ভেঙে পড়েছে। অতএব যেটা বাস্তব সেই বাস্তবটাকে প্রত্যেক মানুষই একই ভাষায় কথা বলবেন, কেন ভাষাটা তো আমাদের এক, আমি তো হিব্রুতে বলতে পারবো না। সুতরাং এগুলো হচ্ছে একেবারে ওই কী বলবো, ওই বাচ্চাদের যখন ক্লাবে ঝগড়া হয় তখন যা হয় সেই রকম। খুব ভালো কথা, আমি ধন্যবাদ জানাচ্ছি, উনি আটকে দিয়েছেন, তাহলে এটা আটকাতে পারলেন না কেন, তো মহা মুশকিল। 863টা আটকেছেন কেন, 863 বাড়ির লোকরা কি টাকা দেয়নি, আর ইনি টাকা দিয়েছেন বলে তার আটকাতে পারেননি, সেটা অঙ্ক। হ্যাঁ হ্যাঁ, কি বলছিলেন? না না, আমি অধীরবাবুর কী দাবি করেছেন সে দাবির যৌক্তিকতা নিয়ে তো আমি কথা বলবো না। আমি বলতে পারি এই যে বাড়ি ভেঙে পড়ে এতজন মানুষ গিয়েছেন, এর জন্য সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে দুর্নীতিমূলক প্রশাসন। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এমন একটা দপ্তর নেই যেখানে দুর্নীতি যুক্ত হয়নি, এবং পুরসভাতে দুর্নীতি লাফিয়ে লাফিয়ে বেড়েছে, সমস্ত জলাশয় বুঝিয়ে সেখানে নির্মাণ হয়েছে, এবং নির্মাণ হয়েছে অঞ্চলের কাউন্সিলরদের জ্ঞাতসারে। হাইকোর্টে যাবেন আপনারা দেখবেন রোজ এই কলকাতা হাওড়া বেআইনি নির্মাণ ভাঙাবার জন্য কত মানুষকে মামলা করতে হচ্ছে, সাধারণ মানুষ উপায় না পেয়ে মামলা করছেন যে এই বেআইনি নির্মাণ বন্ধ করো, এটা তো হাইকোর্টে রেকর্ড দেখলেই বোঝা যাবে। বেআইনি নির্মাণ হচ্ছে তার বিরুদ্ধে মানুষ যে লড়ছেন এ তো জলজল তো প্রমাণ, এর জন্য তো ব্যাখ্যা করার দরকার নেই, আপনারা রেকর্ড খুঁজলেই বুঝতে পারবেন। লালবাজার
বেশ কয়েকজন প্রমোটারকে চিঠি করা হয়েছে, দুজন পুরসভার আধিকারিককে শোকজ করা হয়েছে, এই যে হঠাৎ এত তৎপরতা এই তৎপরতা, তার কারণ যে একসঙ্গে দশজন মারা গিয়েছেন গাডনিচ এলাকায়, যেখানে নাকি তৃণমূল কংগ্রেসের একচ্ছত্র আধিপত্য সেই এলাকায় ঘটে গেছে। সামনে নির্বাচন, লোককে দেখাতে হবে, আপনি লিখে নিন নির্বাচন হয়ে গেলে পরে এই তৎপরতা উঠে যাবে, আবার ইলিগাল কনস্ট্রাকশন হবে, আবার ছ মাস বা আট মাস পরে দেখবেন আরেকটা বাড়ি ভেঙে পড়েছে। এই তৎপরতা সবই হচ্ছে আপাত দৃষ্টিতে মানুষকে ভুল বোঝাবার প্রবণতা থেকে। হম লোক চাহতে কি ইনভেস্টিগেশন কলকাতা কা পুলিশ করে, লেকিন হমারা এক্সপিরিয়েন্স ক্যা হ্যাঁ, কই ভি ইম্পর্টেন্ট কেসেস হতা হ্যায় কি কলকাতা কা পুলিশ কুছ নেই করতে, উসি লিয়ে সিবিআই কো ইনভেস্টিগেশন সৌপে জাতা হ্যায় আদালত কি তরফ সে। আগর ও আপনা জিম্মেদারি লেকার ইয়ে ইনভেস্টিগেশন করে, দোষী কো পকড়ে, তব তো ঠিক হ্যায়, লেকিন ও তো কর নেই পায়েঙ্গে, ক্যোঁকি চিফ মিনিস্টার পুলিশ কি মন্ত্রী হ্যায়, চিফ মিনিস্টার দূর সে উনকো কন্ট্রোল করেঙ্গে, ও খুদ আপনা ইয়ে করাপশন সে ইনভলভ হ্যায়, ইসিলিয়ে উনকে লিয়ে কুছ করনা বহুত মুশকিল হ্যায়। সারা বলো, দেখিয়ে নিষ্পক্ষ ইনভেস্টিগেশন হই নি সকতি। আব কালি এক উদাহরণ দে রহি হুঁ, কাল যাব হাম লোগ গয়ে থে ইয়ে পীড়িত কো দেখনে কি ক্যা সমস্যা হ্যায়, তো পুলিশ নে হমে এক বাঁধা ডালনে কি কোশিশ কি, জব হাম ইয়ে গার্ডেন রিজ কা যাব হাদসা হুয়া হাম গয়ে ওহাঁ পে, তো পুলিশ এক রোল বন গয়া থা অ্যাজ আ সিকিউরিটি গার্ড। বহুত আফসোস কি বাত হ্যায় কি ইয়াহাঁ পে জো নিষ্পক্ষ হোনা চাহিয়ে থা, ইউ হ্যাভ টু বি ইম্পার্শিয়াল, ও হুয়া নি। তো ইয়ে জো ইনভেস্টিগেশন হোয়েগা ইয়ে এক, ইট ইজ ভেরি আনফর্চুনেট কি নেক্সাস বন জাতা জো হোনা নি চাহিয়ে, বিকজ ইনভেস্টিগেশন হ্যাজ টু বি ফ্রি অ্যান্ড ফেয়ার। আনফর্চুনেট দিস ইজ নট দি প্রেসিডেন্স, উই এক্সপেক্টিং ইট টু বি ফ্রি অ্যান্ড ফেয়ার, বাট কনসিডারিং হোয়াট হ্যাপেন্ড লাস্ট ইয়েস্টারডে, দি অফিসার্স হ্যাভ বিকাম আনাদার আর্ম টু এইড দি গভর্নমেন্ট। ইয়া দ্যাট ইজ অল। এনিথিং মোর? সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে, বাবা এই বুদ্ধিটা কে দিয়েছে ওদের, কোথা থেকে এই সমস্ত ধারণা? সুপ্রিম কোর্টে কি জজেরা ঘুরে বেড়াবে? পাগলের প্রলাপ। না, আমিও আপনাদের মতোই রচনা দেবীর নতুন রচনা পড়ে খানিকটা বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। উনি নাকি ধোঁয়াকে ধোঁয়া দেখতে পাচ্ছেন, এক হতে পারে আমার মনে হয়েছিল প্রথম অবস্থায় হয়তো দৃষ্টিশক্তির খানিকটা ঘাটতি ঘটেছে, কেন যখন আমাদের চোখ ঝাপসা হয়ে যায় সব ধোঁয়ালে মনে হয়। আর তা না হলে আমি বলি যে, ঠাট্টা করে বলি যে, তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী হন বা নেতা হন তাদের মাথায় একটা মমতা চিপস দিয়ে দেওয়া হয়, শুনো কথা বলতে গেলেই ওরা অবান্তর, অপ্রয়োজনীয়, তথ্যহীন, অসত্য কথা অনর্গল বলে যেতে পারেন। এটা মিলিয়ে দেখবেন আপনারা, যে কোনো তৃণমূল নেতা অন্য ক্ষেত্রে হয়তো খুবই মনে হবে বেশ ভালো সাজুজ্য রেখে কথা বলছেন, ভারসাম্য কথা বলছেন, যেই তৃণমূলে চলে যাবেন দেবেন একেবারে চিপস কাজ করতে শুরু করে। কেন আমি সাম্প্রতিককালে পড়ছিলাম, বিজ্ঞানীরা বলছেন নাকি হিউম্যান ব্রেনে যদি চিপস দিয়ে দেওয়া হয় তাহলে আমরা সবাই 17 বছরে থেকে যাব, আর 70-এ পৌঁছবে না, সেই রকম ওদের চিপস দিয়ে দেওয়া হয়, মমতা চিপস। এটা তো নির্বাচন কমিশন, তারা তাদের বিভিন্ন রিপোর্টের ওপর কাজ করেন, সে সম্পর্কে আমাদের কিছু বলার নেই। কিন্তু আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে, রাজীব কুমারকে ডিজি পুলিশ করাটাই তো একটা অনৈতিক কাজ ছিল, তার কারণ রাজীব কুমার এবং মমতা উভয়ই একই চিটফান্ড দুর্নীতি মামলায় পারস্পরিকভাবে যুক্ত। আপনাদের মনে থাকতে পারে যে তদন্তের নাম করে রাজীব কুমার বহু তথ্য লোপাট করেছিলেন,
এবং যখন সিবিআই তদন্ত শুরু হলো তখন রাজীব কুমারকে তারা জিজ্ঞাসাবাদের জন্য কলকাতা শহরে এসেছিলেন, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে পড়েছিলেন, শুধু একদিন না রাস্তায় ধর্ণা দিচ্ছিলেন। এই যে পারস্পরিক দুর্নীতিমূলক কাজের সঙ্গে যোগ মন্ত্রী এবং পুলিশ অফিসার, তা উভয়ই তো একই দোষে দুষ্ট, তাহলে কী করে তাকে ডিজি পুলিশ করা হলো যিনি একজন অভিযুক্ত? সেখান থেকেই দুর্নীতি শুরু হয়। কিন্তু আমি তো প্রথমেই দাবি করেছি এই সমস্ত টাকা ইলেকট্রাল বন্ডের টাকাটা বন্ধ করে দিক, চিট ফান্ডের টাকা নিয়ে খুব বেশি আর এখন এগোতে পারবো না, এখন চিট ফান্ড ড্রাই হয়ে আসছে, আমরা তো ইতিমধ্যে মামলা করে সেগুলো ঠিক ধরে ফেলেছি। ইলেকট্রাল বন্ডের সমস্ত টাকা বাজেয়াপ্ত করে দিক, দেখবেন বিজেপি ও তৃণমূল দুজনেই মুখ থুবড়ে পড়বে। দেখুন স্বস্বক্ষেত্রে অনেকেই হয়তো খ্যাতিমান হতে পারেন, আর আমাদের এখানে খ্যাতিমান হওয়ার একটা আমাদের এখানে সর্বত্রই হচ্ছে প্রচার মাধ্যম, উনি বোধহয় কোনো একটা নির্দিষ্ট বিনোদনেই কোনো অনুষ্ঠান পরিচালনা করেন, এখন টেলিভিশন তো ঘরে ঘরে পৌঁছে গিয়েছে, এমনকি আপনি দেখবেন এমন বস্তি অঞ্চল আছে যেখানে ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না কিন্তু টেলিভিশন পৌঁছে গেছে, অতএব সেই প্রচারের সুবাদে চেহারাটা খুব পরিচিত হয়, কিন্তু সেই চেহারাটা তার পরিচয় হচ্ছে জনপ্রিয়তা হচ্ছে ওই ক্ষুদ্র ক্ষেত্রে। কিন্তু রাজনীতি একটা বিশাল ব্যাপার, রাজনীতি তো ধান্দার জায়গা না, রাজনীতি হচ্ছে সমাজনীতি, সামাজিক আদর্শ, রাজনৈতিক আদর্শ, এই সব কিছু নির্ভর করে, সেখানে চট করে মন্তব্য করতে গেলে একটু তো অসুবিধে হবেই। এখন আমায় যদি কেউ বলে আপনি উত্তম কোণে অভিনয় করুন, তাহলে আমি যেমন হাস্যাস্পদ হব ঠিক সেই রকমই হবে আর কি। জোটের আমরা চেষ্টা করে যাচ্ছি সকলে যাতে এক হয়ে, আমি প্রত্যেককে বোঝাবার চেষ্টা করছি যে বিজেপি তৃণমূলের মতো বিধ্বংসী শক্তিকে যদি আমাদের ঠেকাতে হয় তবে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, সেই চেষ্টা আমরা এখনও চেষ্টা করে যাচ্ছি, আশা করি জোট হবে, আর তা না হলে যারা এই জোটের সঙ্গে থাকবেন না ধরে নিতে হবে তাদের সঙ্গে বিজেপি বা তৃণমূলের গোপন আঁতাত আছে। Yes. वार्ड 108 में कोलकाता में एक ऐसा जगह है जहां 300 बिल्डिंग एक साथ एक ही जगह पर इलीगल है। वार्ड 108 में गुलशन कॉलोनी जहां 40,000 से ज्यादा लोग रहते हैं और एक भी बिल्डिंग का एक भी फ्लैट का कोई कागज नहीं, कोई दस्तावेज नहीं और निगम के पास भी उसका कोई कागज नहीं है, तो आपको लगता है कि वहां कोई बड़ी घटना को दावत दे रहा है गुलशन कॉलोनी? ये बात सही है आपने जो बताया, ये सही बात है, हमें चाहता है कि अगर पूरे निगम चाहे वो जाकर पूरे उसको डिस्ट्रॉय कर दे, डिमोलिश कर दे, डिमोलिश करने का जहाँ पर ज़रूरत है वहाँ पर हम चुप रहते हैं, अगर कोई हादसा हो जाए उसकी बात क्या करेंगे, हो गया मर गया इनको पैसा दे दो, घर का पैसा है ये हमारा पैसा है, ये इसी जगह पे हम लोग बताते हैं करप्शन जब काम करता है तब करप्शन इसी तरीके से चलते हैं, आदमी को बुरा बनाता है इसीलिए। म्यूनिसिपल कॉरपोरेशन, स्टेट गवर्नमेंट, there is a municipal department, there is a municipal corporation, elected body, ye to unka fundamental zimmedari hai, agar ye fundamental zimmedari bhi wo palan nahi pare nahi kar paye to kya karenge, wo paisa kamayenge? Thank you. সবাই আছে, এই আমাকে জল খাবে গো, হ্যাঁ না ওদের।